সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হলো ভাষান্তর। আমরা সবাই জানি যে বাংলাদেশে থাকা মায়ানমারের নাগরিক যারা আছে, অর্থাৎ রোহিঙ্গা শরণার্থী যারা আছে, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক শরণার্থীকে বাংলাদেশ সরকার ভাষান্তরে নিয়ে যেতে চাচ্ছে। এখন বাংলাদেশ সরকার কেন তাদেরকে ভাষান্তরে নিয়ে যেতে চাচ্ছে, সেখানে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তাদেরকে, রোহিঙ্গারা কি বলছে, অর্থাৎ তারা যাবে কি যাবে না, আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তি কোথায়, এবং রোহিঙ্গা প্রত্যাবাসন অর্থাৎ মায়ানমারে ফিরে যাওয়া কত দূর, এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তো প্রথমেই আমরা অল্প করে রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্কে জেনে নেব। রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের আসল পরিচয় হলো তারা মায়ানমারের নাগরিক, তারা মায়ানমারে বসবাস করা জনগোষ্ঠী। কিন্তু মায়ানমার সরকার এবং মায়ানমারের সেনাবাহিনী বিভিন্ন সময় তাদের উপর যে অত্যাচার, নিপীড়ন এবং নির্যাতন চালিয়ে আসছে, এর ফলে বিভিন্ন সময় এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, অর্থাৎ বাংলাদেশকেই তারা নিরাপদ আশ্রয় ভেবে বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে। তো এই যে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন, সেটা নতুন কিছু নয়, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, এটা অনেক আগে থেকেই মায়ানমারের সরকার এবং সেনাবাহিনী করে আসছে, যার ফলে 1970 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করে আসছে। অধিকাংশ শরণার্থী টেকনাফ কক্সবাজার বরাবর অবস্থিত নাফ নদীর সমান্তরালে বসবাস করে, যা বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে অবস্থিত। 25 আগস্ট 2017 সালে মায়ানমারের সামরিক বাহিনী দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। অর্থাৎ শুধুমাত্র 2017 সালেই 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে, আর এর আগে বিভিন্ন সময় 3.5 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে, অর্থাৎ মোট প্রায় 11 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। আর বর্তমানে সৌদি আরবও তার দেশে থাকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটি অবশ্যই বিপজ্জনক খবর। তো রোহিঙ্গা সম্পর্কে অল্প করে আমরা জেনে নিলাম, কারণ ভিডিওটি ভাষান্তর সম্পর্কে, রোহিঙ্গাদের উৎপত্তি বা পরিচয় সম্পর্কে নয়। তো এখন আমরা ভাষান্তর সম্পর্কে বিস্তারিত জেনে নেব। নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চর ঈশ্বর ইউনিয়নের অধীন 13,000 একর আয়তনের এই দ্বীপটি হলো ভাষান্তর। নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত এই দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। 15 থেকে 20 বছর আগেও এর কোনো অস্তিত্ব ছিল না, 2006 সাল থেকে এটি দৃশ্যমান হতে থাকে রোহিঙ্গাদের কাছে, যেটি ঠ্যাঙ্গারচর নামে পরিচিত। অর্থাৎ আমাদের কাছে ভাষান্তর, আর তাদের কাছে অর্থাৎ রোহিঙ্গাদের কাছে এটি ঠ্যাঙ্গারচর নামে পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশের মানচিত্র, আর এটি হলো ভারতের অংশ, ভারতের 7 বোন রাজ্য এগুলো, আর এটি হলো মায়ানমার। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত আছে এতটুকু এলাকা জুড়ে, আর এটি হলো বঙ্গোপসাগর, আর এটি হলো ভাষান্তর। আরও ভালো করে যদি আমরা দেখি তাহলে এটি হলো চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার, আর এটি হলো ভারতের অংশ, আর এটি হলো বাংলাদেশ মায়ানমার সীমান্ত। এদিক দিয়েই মূলত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে, আর এটি হলো ভাষান্তর। জনমানবহীন চরটি আগে মূলত গরু মহিষের চারণভূমি হিসেবে ব্যবহৃত হতো। 2013 সালে এ চরকে সংরক্ষিত বনাঞ্চল এলাকা ঘোষণা করা হয়েছিল। ভৌগোলিকভাবে ভাষান্তরের অবস্থান সন্দ্বীপ ও হাতিয়ার মাঝখানে। সন্দ্বীপ থেকে এর দূরত্ব 4.5 নটিক্যাল মাইল পশ্চিমে এবং হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল পূর্বে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো সন্দ্বীপ, আর এটি হলো হাতিয়া, আর মাঝখানে হলো ভাষান্তর, আর এটি হলো নোয়াখালী জেলার অংশবিশেষ দেখতে পাচ্ছি আমরা এখানে, আর এটি হলো জাহাজির চর, আর এটি হলো চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এই চরে 2015 সালে প্রথম শরণার্থীদের বসবাসের জন্য আবাসন গড়ার পরিকল্পনা করা হয়। অর্থাৎ 2017 সালে রোহিঙ্গা শরণার্থী আসার পূর্বেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যে বাংলাদেশের জনগণ যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরবাড়ি হারিয়েছে, তাদেরকে ওই জায়গায় আশ্রয় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে সময় চরটিতে কোনো জনবসতি ছিল না। 2017 সালের আগস্টে মায়ানমার থেকে 7 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসলে চরটিতে অবকাঠামো গড়ার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকার বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদেরকে কেন ভাষান্তরে নিয়ে যেতে চায়। প্রথম কথা হলো যে
বাংলাদেশে বসবাসকারী প্রায় 11 লক্ষ রোহিঙ্গাদের মধ্য থেকে শুধুমাত্র কুতুপালং ক্যাম্পে ঝুঁকিতে বসবাস করা 1 লক্ষ রোহিঙ্গাকে আমরা ভাষান্তরে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ 11 লক্ষ রোহিঙ্গাদের মধ্য থেকে মাত্র 1 লক্ষ রোহিঙ্গাকে আমরা ভাষান্তরে নিয়ে যেতে চাচ্ছি। এখন বাংলাদেশ সরকার কেন নিয়ে যেতে চায়? টেকনাফের রোহিঙ্গা বসতির কারণে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে, বাড়ছে বায়ু দূষণ, ভূমিক্ষয়, পানি দূষণ, প্রকৃতি ও প্রতিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের ব্যবহার করা হচ্ছে মাদক চোরাচালানে, যেটি মারাত্মক আকার ধারণ করেছে। অর্থাৎ অনেক রোহিঙ্গা মাদক চোরাচালানে জড়িয়ে গিয়েছে। এছাড়াও তারা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। রোহিঙ্গাদের হামলা, হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়ানোর খবর আসছে 2017 সাল থেকে। সে বছর এক মাসে রোহিঙ্গাদের অন্তত 30টি অপরাধের ঘটনা রেকর্ড করে টেকনাফ ও উখিয়া থানা। 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত রোহিঙ্গা শিবিরে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হয়েছে 43 জন রোহিঙ্গা। এছাড়া বন্দুকযুদ্ধে আরও 32 রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চুরি, মাদক ও মানব পাচার সহ রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে 471টি। অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত, 2017 সাল থেকে 2019 সালের মধ্যে এগুলো হয়েছে, যার মধ্যে মাদক মামলা 208টি, হত্যা মামলা 43টি, নারী সংক্রান্ত মামলা 31টি, আর এসব মামলায় আসামি মোট 1,088 জন রোহিঙ্গা। তো উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরউদ্দিন চৌধুরী জানান, আগে রোহিঙ্গারা খাবার সহ নানান প্রয়োজনীয় জিনিসের জন্য দৌড়াদৌড়ি করত। এখন তাদের খাবার ও সংসারের প্রয়োজনীয় জিনিসের জন্য কোথাও দৌড়াতে হয় না। এনজিওরা তাদের ঘরে ঘরে সব প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে। কোনো কাজ এবং সংসারের পিছুটান না থাকায় রোহিঙ্গারা নানা অপকর্মে বেপরোয়া হয়ে উঠেছে। তারা রোহিঙ্গা ক্যাম্পকে ইয়াবা রাজ্য বানিয়ে ফেলেছে। অর্থাৎ মাদকের রমরমা ব্যবসা ওইখানে। ধর্ষণ, খুন, হামলা তাদের নিয়মিত কাজে পরিণত হয়েছে। তাদের কারণে স্থানীয়রা এখন অসহায় হয়ে পড়েছে। নিরাপত্তা ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা। তার মানে বুঝতেই পারছেন যে এই কক্সবাজার টেকনাফে, অর্থাৎ যে জায়গায় রোহিঙ্গারা বর্তমানে আছে, সেই জায়গায় বাংলাদেশের নাগরিক যারা আছে তাদের আশেপাশে, তারা অসহায় হয়ে পড়েছে, তারা ঝুঁকিতে আছে, তারা আতঙ্কের মধ্যে আছে। কাদের জন্যে? এই রোহিঙ্গাদের জন্যে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং স্থানীয় বাংলাদেশি যারা আছে তাদের উপর অনেক সময় অত্যাচার করছে। অথচ এই স্থানীয় বাংলাদেশি যারা, তারাই কিন্তু তাদেরকে বুকে টেনে নিয়েছিল যখন এই রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করেছিল। কিন্তু এখন রোহিঙ্গারা তাদের উপরেই বিভিন্ন ধরনের অপরাধ কর্ম চালাচ্ছে, আর এজন্যই বাংলাদেশ সরকার এদের মধ্য থেকে 1 লক্ষ রোহিঙ্গাকে কি করতে চাচ্ছে, ভাষান্তরে স্থানান্তর করতে চাচ্ছে। আর এর ফলে হয়তো এই অপরাধ প্রবণতা একটু হলেও কমে আসবে। এখন বাংলাদেশ সরকার ভাষান্তরে এই রোহিঙ্গাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করেছে সেগুলো আমরা দেখে নেব। এই ভাষান্তরকে সাজিয়ে তুলতে খরচ হয়েছে 3,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ বাংলাদেশ সরকার 3,000 কোটি টাকা খরচ করেছে এই ভাষান্তরকে সাজিয়ে তোলার জন্যে। এই দ্বীপের মধ্যে 1,702 একর জমির চারপাশে উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে জোয়ার এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে রক্ষার জন্যে। এর ভেতরেই রোহিঙ্গাদের আবাসন এবং অন্যান্য স্থাপনার জন্যে 432 একর এবং ভবিষ্যতে প্রকল্পের সম্প্রসারণ ও বনায়ন কাজের জন্যে 918 একর এলাকা রাখা হয়েছে। আর এই 432 একরের মধ্যে 1 লক্ষ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সম্পূর্ণটি হলো ভাষান্তর, আর শুধুমাত্র এই এলাকাতে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভাষান্তরের অনেকটা জায়গাই এখনো খালি পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মূলত এই জায়গাটাতেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আর আশেপাশে অনেক জায়গা এখনো খালি পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এর আশেপাশে অনেক বড় উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে, যাতে করে জোয়ার এবং জলোচ্ছ্বাসের পানি এখানে ঢুকতে না পারে। মোট 120টি ক্লাস্টার হাউস এবং 120টি শেল্টার স্টেশন নিয়েই গড়ে উঠেছে ভাষান্তরের আশ্রয়ন প্রকল্প, যা সরকারিভাবে আশ্রয়ন প্রকল্প 3 নামে পরিচিত। তো একটি ক্লাস্টার হাউসে 12টি ব্লক রয়েছে, প্রতিটি ব্লকে 16টি ঘর রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ক্লাস্টার হাউস, আর এই ক্লাস্টার হাউসের ভেতরে 12টি ব্লক আছে, 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12।
এই 12টি ব্লক আছে একটি ক্লাস্টার হাউজের ভেতরে আর এরকম 120টি ক্লাস্টার হাউজ আছে এই সম্পূর্ণ ভাসানচরে এখন এই প্রতিটি ব্লক এই যে এখানে 12টি ব্লক আছে 12টি ব্লকের প্রতিটি ব্লকের ভেতরে আবার 16টি ঘর আছে অর্থাৎ রোহিঙ্গাদের থাকার জন্য একটি ব্লকের ভেতরে 16টি করে ঘর রাখা হয়েছে আর প্রতিটি ক্লাস্টার হাউজে অর্থাৎ প্রতি 12টি ব্লকের জন্য একটি করে শেল্টার হাউজ রাখা হয়েছে অর্থাৎ 120টি ক্লাস্টার হাউজ এবং 120টি শেল্টার হাউজ এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন যে যে একটি ব্লকের ভেতরে 16টি করে ঘর আছে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এইদিকে 8টি আবার এইদিকে 8টি মোট 16টি ঘর আর এটি হলো রান্নাঘর এটিও একটি রান্নাঘর দুইটি রান্নাঘর যেগুলোর মধ্যে অনেকগুলো চুলা থাকবে যেহেতু পরিবার থাকবে 16টি আর এদিকে অনেকগুলো বাথরুম আছে তো 120টি ক্লাস্টার হাউজে ব্লক আছে 12টি করে তাহলে মোট ব্লক আছে 1440টি আর এই 1440টি ব্লকের প্রতিটির ভেতরে 16টি করে ঘর আছে তার মানে 23040টি ঘর আছে এই ভাসানচরে আর প্রতিটি ঘরে 4জন করে রোহিঙ্গা থাকবে তার মানে 92160 জন মানুষ এই ঘরগুলোতে থাকতে পারবে অর্থাৎ প্রায় 1 লক্ষ মানুষের থাকার ব্যবস্থা আছে এই ভাসানচরে স্টিল এবং কংক্রিটের ব্লক দিয়ে তৈরি এক একটি 12 বাই 14 ফুটের ঘরে এক পরিবারের 4জন থাকতে পারবে অর্থাৎ ঘরগুলোর আয়তন 12 বাই 14 ফুট তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে তাদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে কংক্রিট এবং স্টিল দিয়ে তো এখানে তাদের জন্য নির্মিত ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে 12টি ব্লক আছে 12টি ব্লকে একটি ক্লাস্টার হাউজ আর এই একটি ক্লাস্টার হাউজে একটি চারতলা শেল্টার হাউজ এখানেও দেখতে পাচ্ছেন যে এই ক্লাস্টার হাউজে 12টি ব্লক আছে 12টি ব্লকের প্রতিটি ব্লকে 16টি করে ঘর আছে মাঝখানে বলে নেই আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না ধন্যবাদ জাতিসংঘের আদর্শ মান অনুযায়ী আবাসনের ক্ষেত্রে যেখানে মাথাপিছু 37 বর্গ ফুট জায়গার কথা বলা হয়েছে এসব কক্ষে তার চেয়ে বেশি জায়গা রাখা হয়েছে বলে প্রকল্প পরিচালক জানান প্রতিটি ক্লাস্টারের জন্য রয়েছে একটি করে চারতলা কম্পোজিট স্ট্রাকচারের শেল্টার স্টেশন বা শেল্টার হাউস এই শেল্টার স্টেশন ঘন্টায় 260 কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড়েও টিকে থাকতে সক্ষম যেগুলোর প্রতিটিতে স্বাভাবিক সময়ে 92 জন অবস্থান করলেও প্রাকৃতিক দুর্যোগের সময় সহস্রাধিক মানুষ থাকতে পারবেন আর অন্যান্য সময় এসব ভবন হাসপাতাল প্রাথমিক স্কুল মসজিদ কিংবা দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে আর এই চরটিতে বিদ্যুতের যোগান দিতে জেনারেটরের পাশাপাশি রয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনের বড় আয়োজন এছাড়া প্রতিটি হাউজের ছাউনির ওপর রয়েছে সৌর বিদ্যুতের প্যানেল টিউবওয়েল ছাড়াও বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে এই দ্বীপে এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভিও বসানো হয়েছে এছাড়াও ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য দ্বীপের চারপাশে উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে গাছপালা লাগানো হচ্ছে এ প্রকল্পে শিশুদের জন্য 2টি খেলার মাঠ তৈরি করা হয়েছে এছাড়া প্রতিটি ক্লাস্টার হাউজেও খোলা জায়গা আছে খেলার জন্য এছাড়া এতিমখানা ডে কেয়ার সুপার শপ সেলুন মসজিদ বাজার ইত্যাদির ব্যবস্থাও করা হচ্ছে প্রতিটি ক্লাস্টারে একটি করে পুকুর এবং প্রকল্প এলাকায় বেশ কিছু ল্যাক ও পুকুর কাটা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পুকুর দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার জন্য 20 সজ্জার 2টি হাসপাতাল এবং 4টি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে সরকারি কর্মকর্তা জাতিসংঘ প্রতিনিধি রেড ক্রস আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও আবাসনের ব্যবস্থা করা হয়েছে সেখানে পণ্য পরিবহন এবং মানুষ পারাপারের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে জেটি বসানো হয়েছে 3টি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক টাওয়ার ফলে যোগাযোগ নিয়ে দুশ্চিন্তা থাকছে না খাদ্য সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে 4টি গুদাম যাতে 1 লাখ মানুষের 3 মাসের খাবার সংরক্ষণ করা সম্ভব ভাসানচরের পাশ দিয়ে জাহাজ চলাচলের সুবিধার জন্য 91 ফুট উঁচু একটি বাতিঘর নির্মাণ করা হয়েছে যা 14 নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন সুবিধা দিতে পারবে এখন প্রশ্ন হলো যে ভাসানচর কি টেকনাফ থেকে ভালো অর্থাৎ বর্তমানে রোহিঙ্গারা যে জায়গায় বসবাস করছে সেই জায়গা থেকে ভাসানচর কি ভালো
প্রকল্প সংশ্লিষ্টরা বলে আসছেন যে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের পরে রোহিঙ্গারা তুলনামূলকভাবে উন্নত জীবনযাত্রা পাবে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে বাঁশ ও তারপুলিন দিয়ে তৈরি ঘর প্রাকৃতিক দুর্যোগে অনেক বেশি ঝুঁকিতে থাকে, কিন্তু ভাসানচরে যে ক্লাস্টার হাউস নির্মাণ করা হয়েছে তা অনেক বেশি সুরক্ষিত। টেকনাফের ক্যাম্পগুলোতে 20 জনের জন্য একটি টয়লেট এবং 80 জনের জন্য একটি গোসলখানা রয়েছে। অন্যদিকে ভাসানচরে 11 জনের জন্য একটি টয়লেট এবং 16 জনের জন্য একটি গোসলখানা রয়েছে। টেকনাফ ঘনবসতিপূর্ণ হওয়ায় দিনে দিনে সেখানে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভূগর্ভস্থ সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে। ভাসানচরে প্রচুর সুপেয় পানির ব্যবস্থা থাকায় সেই সমস্যা নেই। কক্সবাজারের ক্যাম্পগুলোতে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, কিছু রাস্তায় সড়ক বাতি রয়েছে, কিন্তু সিংহবাগ অঞ্চল অন্ধকারে থাকে বলে রাতে অপরাধের ঘটনা বেশি ঘটে। অন্যদিকে ভাসানচরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকছে। টেকনাফের ক্যাম্পগুলোতে অনেক রোহিঙ্গার বসবাস এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকায় সবার কাছে পৌঁছানো কঠিন। ভাসানচরে সে সমস্যা হবে না বলে প্রকল্প কর্মকর্তাদের ভাষ্য। ভাসানচরে বায়োগ্যাস ও পরিবেশবান্ধব চুলার ব্যবস্থা রয়েছে। ভাসানচরে বসতির সঙ্গে ব্যাপক বনায়নের সুযোগ রয়েছে। ভূমিধস, বায়ুদূষণ কিংবা ভূমিক্ষয়ের আশঙ্কা নেই। ভাসানচরে গেলে রোহিঙ্গাদের আর কী কী লাভ হবে? ভাসানচরে রোহিঙ্গাদের শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি সীমিত আকারে কর্মসংস্থানেরও সুযোগ দেয়া হবে, যে ব্যবস্থা কক্সবাজারে নেই। রোহিঙ্গারা এই দ্বীপে সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে না পারলেও বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন প্রকল্পে কাজ করতে পারবে। দ্বীপে গিয়ে দেখা যায় যে ভাসানচরে ইতিমধ্যে গড়ে উঠেছে মহিষের খামার, কয়েক হাজার মহিষ সেখানে চরে বেড়াচ্ছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্প এলাকায় পরীক্ষামূলকভাবে করা হয়েছে হাঁস, মুরগি, কবুতর, মাছ এবং ফল ও ফসলের খামার। স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য দুগ্ধ খামার, ধান ও সবজি চাষ, হস্তশিল্প, নারীদের জন্য সেলাইয়ের কাজ এবং পর্যটনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তি কোথায়? তাদের আপত্তির একটি কারণ হলো ভাসানচরের ভৌগোলিক অবস্থান। তারা বলছে সাগরের মাঝে বিচ্ছিন্ন ওই দ্বীপে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে রোহিঙ্গারা কতটা নিরাপত্তা পাবে সে বিষয়ে তারা নিশ্চিত নয়। তাছাড়া সেখানে রোহিঙ্গাদের জন্য জরুরি সব মানবিক চাহিদা মেটানোর ব্যবস্থা থাকছে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে চায় তারা। এ প্রসঙ্গে জাতিসংঘ বলছে যে জাতিসংঘের অবস্থান বরাবরের মতোই। আমরা বলে আসছি যে স্থানান্তরের আগে ভাসানচরের জীবনমান এবং নিরাপত্তার বিষয়ে অবশ্যই বিস্তারিত কারিগরি মূল্যায়ন হতে হবে এবং রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি হতে হবে স্বেচ্ছায়। অর্থাৎ তারা বলছে যে রোহিঙ্গাদেরকে জোর করে কী করা যাবে না, ভাসানচরে নিয়ে যাওয়া যাবে না, ভাসানচরে স্থানান্তর করা যাবে না। আর তাদের এই আশঙ্কা নিরসনে বাংলাদেশ সরকার কি বলছে? ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক বলছেন যে গত 176 বছরের মধ্যে কোনো ঘূর্ণিঝড় এই দ্বীপের উপর দিয়ে অতিক্রম করেনি। সবচেয়ে কাছে যেটি এসেছে সেটিও আসলে 36 নটিক্যাল মাইল দূরে ছিল। অর্থাৎ বিগত 176 বছরের মধ্যে কোনো ঘূর্ণিঝড় এই দ্বীপের উপর দিয়ে অতিক্রম করেনি। আর আন্তর্জাতিক সংস্থাগুলোর আপত্তির আরেকটি কারণ হলো যে কক্সবাজারে তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে তাদের থাকা এবং কার্যক্রম চালানোর ব্যাপারে, ভাসানচরে গেলে তারা সেরকম সুবিধা পাবে না, যার ফলে তারা আপত্তি জানাচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার কোনো আপত্তি নেই, কিন্তু ইউএনএসসিআর বলছে যে রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলোর পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাগুলো দেখতে হবে, আর সেজন্য জাতিসংঘের প্রতিনিধি দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ এ ব্যাপারে খুবই দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ বলছে যে আমরা অবশ্যই এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্য থেকে 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে এই ভাসানচরে নিয়ে যাব। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলছেন যে ইউএনএসসিআর এবং এনজিওগুলোর পক্ষ থেকে সরকারের ওপর চাপ রয়েছে যেন রোহিঙ্গাদেরকে ভাসানচরে পাঠানো না হয়। অর্থাৎ এনজিওগুলো আমাদেরকে চাপ দিচ্ছে যেন আমরা রোহিঙ্গাদেরকে স্থানান্তর না করি। আর অন্যদিকে তারা মায়ানমারকে কিছুই বলছে না, কিন্তু তাদের উচিত ছিল আমাদেরকে চাপ না দিয়ে মায়ানমারকে চাপ দেওয়া, যাতে করে মায়ানমার তার জনগণকে আমাদের দেশ থেকে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু তারা সেটি করছে না, যা আমাদের জন্য হতাশার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুবই সাহসী কথা বলেছেন। তিনি বলেছেন যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশের যে পরিকল্পনা তাতে জাতিসংঘের সংস্থাগুলো সমর্থন দিক, না হলে তারা
দেশ ছেড়ে চলে যাক। অর্থাৎ ওই সংস্থাগুলো যদি সমর্থন না দেয় এই ভাষাঞ্চরে স্থানান্তরের পরিকল্পনাতে, তাহলে তারা এই সংস্থাগুলো যেন বাংলাদেশ ছেড়ে চলে যায়। এখন রোহিঙ্গারা কি বলছে, যাদেরকে স্থানান্তর করা হবে তারা কি বলছে? ভাষাঞ্চলে যেতে চান কিনা এমনটি জানতে চাইলে নূর বেগম নামের এক রোহিঙ্গা বলেন, আমরা এখানে যেভাবে আছি ভালো আছি, যাওয়ার কোনো ইচ্ছা নাই, শুনেছি 3 ঘন্টা লঞ্চে যেতে হয়, সাগর আছে আমাদের ভয় করে। ক্যাম্পে বসে সালমা খাতুন বলছিলেন, আমরা মা বোনদের মধ্যে একটু একটু আলোচনা হয়, আমরা যাব না, এখানে থাকবো, কোথাও যাব না। কেন যেতে চান না সে প্রশ্নে সালমা বলেন, মায়ানমার থেকে আসার পর এখানে আমাদের ভালো লাগে, আমরা এখানেই সয়ে গেছি, অত দূর আমরা যাব না, অনেক দূর, নৌকায় করে যেতে হয় 3 ঘন্টা। বয়স্ক আজিমুদ্দিন জানান, এ নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অনেক প্রশ্ন। কিছু মানুষ বলছে, আমরা ওই জায়গা চিনি না, পানি উঠে ডুবে যাবে কি না, সুবিধা হবে কি না নাকি অসুবিধা হবে, এসব তো আমাদের জানা নাই। কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের একটি ব্লকের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমাদের ভালো জায়গায় নিয়ে গেলে আমরা যেতে রাজি আছি, ঠেঙ্গারচরে অর্থাৎ ভাষাঞ্চরে যেতে রাজি নই। অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কি আছে, একটি ভয় আছে, অনিশ্চয়তা আছে যে ওইখানে গেলে কি হবে, ওইখানকার ব্যবস্থা কি। তো এই ভয় এবং অনিশ্চয়তা কাটানোর জন্য সরকার একটি উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার কি করছে, রোহিঙ্গাদের মধ্য থেকে কিছু মানুষকে পাঠিয়েছে ভাষাঞ্চরে, যাতে করে তারা দেখে আসতে পারে যে ভাষাঞ্চরে কী ধরনের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্যে। এর ফলে হয়তো তাদের মনে যে ভয় আশঙ্কা আছে এসবগুলোই কেটে যাবে। এবছরের শুরুর দিকে সাগর থেকে উদ্ধার করা 306 জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চরে পাঠানো হয়, তারা সেখানে ভালো আছে। ইতিমধ্যে ভাষাঞ্চরে গো অ্যান্ড সি প্রকল্পের অধীনে গত মাসে শুরুর দিকে 40 জন রোহিঙ্গা নেতাকে 4 দিনের সফরে ভাষাঞ্চর দেখতে নিয়ে যাওয়া হয়। ফিরে এসে তারা অবকাঠামোর প্রশংসা করলেও সেখানে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ তারা এসে অবকাঠামোর প্রশংসা করেছেন যে না, সরকার ভালো ব্যবস্থা করেছে, কিন্তু তারা সেখানে যাবেন কি না সেই ব্যাপারে কিছু বলেননি। মজার ব্যাপার হলো যে এই ভাষাঞ্চরে যারা নির্মাণ কাজ করেছেন অর্থাৎ বাংলাদেশি যে শ্রমিকরা, তাদের মধ্য থেকে একজনকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে যদি এই দ্বীপে একটি ঘর দেওয়া হয় তাহলে কি আপনি থাকবেন কি না। তো ওই নির্মাণ শ্রমিক বলেছেন যে তিনি সানন্দে এখানে থাকবেন, এটা বসবাসের জন্য চমৎকার স্থান বলে তিনি মনে করেন। অথচ আমরা যাদেরকে জায়গা দিয়েছি, মানবিক সাহায্য দিয়েছি, যারা আমাদের এখানে আশ্রিত হিসেবে আছে, তারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে তারা যাবেন কি না, তারা সেখানে বসবাস করবেন কি না। এখন কথা হলো যে রোহিঙ্গা প্রত্যাবাসন কত দূর, অর্থাৎ তাদেরকে আমরা ভাষাঞ্চরে নিয়ে যাচ্ছি সেটি হলো সাময়িক ব্যবস্থা, কিন্তু তাদেরকে তো তাদের দেশে ফেরত যেতে হবে, আমরা তো তাদেরকে সারা জীবন এখানে রাখবো না। তো এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া অর্থাৎ মায়ানমারে ফিরে যাওয়ার প্রক্রিয়া, সেটা কত দূর? আমরা জানি বাংলাদেশ সরকার এবং মায়ানমারের মধ্যে একটি চুক্তি হয়েছিল তাদের ফিরে যাওয়ার ব্যাপারে। তো 2018 সালের নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক হয়েছিল, সে অনুযায়ী বাংলাদেশ প্রস্তুত ছিল, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি বলে ঘোষণা দেওয়ায় প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়। এর প্রায় 1 বছর পর 22 আগস্ট 2019 সালে দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুতি নেয়। মায়ানমার 3,540 জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের এই উদ্যোগও সফলতার মুখ দেখেনি। এ সময় ইচ্ছার বিরুদ্ধে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হতে পারে বলে রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে রোহিঙ্গারা ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা 5 দফা দাবি সম্বলিত প্রচারপত্র বিলি করছে। অর্থাৎ তারা শর্ত দিচ্ছে যে এই শর্তগুলো পূরণ হলে তারা মায়ানমারে ফিরে যাবে। তারা বলছে যে রোহিঙ্গারা আরাকানের অর্থাৎ রাখাইনের স্থায়ী বাসিন্দা, সে কারণে রোহিঙ্গাদের স্থানীয় স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাশ করতে হবে, অর্থাৎ মায়ানমারের সংসদে। আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং পরিচয়পত্র দিতে হবে, রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে হবে, কেড়ে নেওয়া জমি জমা যথাযথ ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে। আরাকানে রোহিঙ্গাদের জীবন এবং সম্পদ সুরক্ষার জন্য রোহিঙ্গা পুলিশ বাহিনীর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। মায়ানমারের স্থানীয় আদালতের পরিবর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধীদের বিচার করতে হবে। অর্থাৎ এই শর্তগুলো পূরণ হলেই তারা মায়ানমারে ফিরে যাবে। এখন এই শর্তগুলো বাংলাদেশ পূরণ করবে না বা বাংলাদেশ পূরণ করতেও পারবে না, এগুলো করতে হবে মায়ানমারকে। আর মায়ানমার এগুলো তখনই পূরণ করবে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো এবং নেতৃত্বস্থানীয় দেশগুলো মায়ানমারকে চাপ প্রয়োগ করবে। এখন দুঃখের বিষয় যে আন্তর্জাতিক সংস্থাগুলো উল্টো বাংলাদেশকে চাপ দিচ্ছে তাদেরকে রাখার জন্য, কিন্তু মায়ানমারকে কোনো ধরনের চাপ দিচ্ছে না।
আর বাংলাদেশের সবথেকে বড় বন্ধু ভারত এবং বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যিক পার্টনার চীনও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। কারণ ভারত এবং চীন দুটি দেশেই মায়ানমারে বিনিয়োগ করেছে, যার ফলে তারা চায় না যে তাদের বিনিয়োগ হারাতে। অথচ তাদের উচিত ছিল আমাদের পক্ষে দাঁড়ানো, আমাদের পাশে দাঁড়ানো। তারা যদি আমাদের পাশে দাঁড়াতো তাহলে এই সমস্যা এতদিনে সমাধান হয়ে যেত। রোহিঙ্গাদের জন্য $600 মিলিয়ন বা $60 কোটি মানবিক সাহায্য আসছে, দাতা দেশগুলো এগুলো দিচ্ছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা দিচ্ছে। এখন দাতাদের ইচ্ছা অন্তত 10 বছরের জন্য রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার নিশ্চয়তা বিধান করা। অর্থাৎ তারা চাচ্ছে যে 10 বছরের জন্য তাদের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটা চালিয়ে যেতে। তার মানে হলো তারা চায় যে রোহিঙ্গারা 10 বছর এখানে থাকুক। তারা যদি সত্যিই এটা চায় তাহলে বাংলাদেশের জন্য এটা অবশ্যই বিপজ্জনক। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন দেশের কাছে গিয়েছে যে এই সমস্যা সমাধানে মায়ানমারকে চাপ দেওয়ার জন্য। সর্বশেষ বাংলাদেশ জাপানের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে। জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মায়ানমার সফর করেছেন, প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেছেন। তিনি আশ্বস্ত করেন এ বিষয়ে জাপান আরও আলোচনা করবে। যুক্তরাষ্ট্র বলছে যে যুক্তরাষ্ট্রও নাকি মায়ানমারকে চাপ দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ মায়ানমারের নেত্রীর সাথে কথা বলেছেন। আগামী নভেম্বরে মায়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তো সেই নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং রোহিঙ্গাদেরকে নিয়েও নাকি কথা হয়েছে। তো আমরা চাই যে যুক্তরাষ্ট্র সহ নেতৃত্বস্থানীয় দেশগুলো সহ ভারত, চীন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পাশে দাঁড়াক, মায়ানমারের উপর চাপ প্রয়োগ করুক, যাতে করে তারা তাদের জনগণকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় এবং সেখানেও যেন তাদের উপর অত্যাচার না করে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য পেয়েছেন। আমার চ্যানেলের সাথেই থাকুন, আমরা অনেক কিছু শিখব। ধন্যবাদ। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।